আনুমানিক 1700 দিকে স্থাপিত এই জমিদার বাড়ির বয়স 300 বছরের বেশি হওয়ার সম্ভাবনা বেশি। হবিগঞ্জ জেলার অন্যান্য জমিদার বাড়িগুলোর মধ্যে এই বাড়িটিও অন্যতম হবার বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যা আপনি পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের জন্য কেন এই বাড়িটি মর্যাদাপূর্ণ সেটাও এই পুরো ভিডিওটি দেখলে উপলব্ধি করতে পারবেন। আমার স্বামীর বড় ভাই আর কি, এখানে এই ঘরে জন্ম হয়েছে। এই নাবার নাম কইতাম পারবো, কৃষ্ণানন্দ গোস্বামী। কৃষ্ণানন্দ গোস্বামী, হ্যাঁ গোস্বামী। পত্রিকা তো আছে, পঞ্জিকা তো আছে। কত বছর আগে আপনি এই বাড়িতে পুত্রবধূ হিসেবে আসছিলেন? ইটগুলা কিভাবে বানানো হয়েছে? ইটগুলা ওই কিতা দিয়া বানানো হয়েছে? এটা সুর কি আগুন দিয়ে মাটি ফুইরিয়া, হ্যাঁ এটা সুরকি বানাইছে আগে। তারপরে তারপরে সুরকিরে গুঁড়া ফুইরিয়া সুন দিয়ে আগে যেন শাশুড়ি যে কইতা আর আমি কোনো দেখছিও না। আমাদের দেশের অনেক হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কের প্রকৃত ইতিহাস খুঁজে পাওয়া বেশ কঠিন। আমি আজকে আপনাদেরকে বেড়াতে নিয়ে যাচ্ছি বাহুবল উপজেলার ডুবোই বাজারের পার্শ্ববর্তী গ্রামের এক প্রাচীন জমিদার বাড়িতে। চলুন আমরা সরাসরি রো ফুটেজে ঢুকে পড়ি। তবে তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি ইতিমধ্যে আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস। প্রিয় দর্শক, বাড়ির পাশে আসার পরে বাড়িতে যে একজন প্রবীণ মুরব্বী আছেন ওনার সাথে আমি কথা বলতে যাচ্ছি। চলেন ওনার কাছ থেকে জেনে নেই এই বাড়ি সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য। হ্যাঁ জি কাকা, ভালো আছেন আপনি? আপনি ভালো আছেন? ভালো আছেন। তো আপনি এই বাড়ির একজন বাসিন্দা, তো আপনি কতদিন থেকে এই বাড়িতে বসবাস করতেছেন? আমি তো আমার বয়স তো 90 হয়ে গেছে। আপনি 90 বছর থেকে বসবাস করতেছেন? এর আগে যে যারা ছিলেন আপনার এরা কত বছর ছিলেন এখানে? বহুদিন হয়েছে, আমার বাবা ওই বয়স মারা গেছে। মানে 80-90 বছর বয়স, তার মানে 90×90 মানে 180 বছর। এই যে বাড়িটা, এই দালানটা, এটা এটা ঠিক কত বছরের পুরনো? তো বললাম যে অন্তত অনুমান 500 বছর। 500 বছরের পুরনো। তো এই দালানটা যখন ছিল তখন এখানে যারা বসবাস করতেন তাদের কারোর নাম আপনি বলতে পারবেন? তো এই বাড়িতে একজন আসিল, হ্যাঁ দাদা হই রাখতে সারো রায়। আপনি যখন 6 বছর বয়সের ছিলেন কিংবা 7 বছর যখন আপনি বুঝতে শিখেছেন তখনকার কোনো একটা ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারবেন? তখন তো আমরা যেটা মুরব্বীদের কাছ থেকে অনেক সময় গল্প শুনি যে আপনারা অনেক ভালো ভালো মাছ, তারপরে ভালো ভালো মানে মানে অনেক খাবার দাবার ফলমূল এগুলো অনেক বেশি ছিল ওই সময়। এই গ্রামটা এন্টায় গ্রামের জমিদার আছে। জি জি, এই বাড়িও জমিদার বাড়ি আছে, রাজন সরকার নাম শুনছেন বোধ হয়। ওই বাড়িও জমিদার, এই আস্থা গ্রামের জমিদার আছে। ওই মাথা বাড়িটা হলো কৃষ্ণভূষণ ডাক্তার, হিন্দুভূষণ ডাক্তার, যেখানে এখনো তারা ইন্ডিয়াতে আছে, ওদের সঙ্গে দেখা করতে গেলে আগে প্রভাত প্রকরণ লাগে। ওই বাড়ির ওই লোক। আচ্ছা, তো আপনি আপনি তখন তখনকার সময় দেখছেন? আর এই বাড়ির যে আপনি আপনি ছোটবেলায় যে দেখছেন এই বাড়ির মানে কারোকে দেখছিলেন? তো তো দেখলাম ওই তো আমার এই সতীশচন্দ্র রায় সতীশচন্দ্র রায় তাই ডাক্তারি করতা, আর সুরেশচন্দ্র রায় তাই মাস্টারি করতা স্কুল। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা আমি একটা আচ্ছা আপনি ওই যে ইয়ে বীরেন্দ্র চক্রবর্তী নামে পুটিজুরি ইউনিয়নে কেউ ছিলেন ওই রকম জমিদার? জমিদার হ্যাঁ, আমি সঠিক বলতে পারবো না, তবে ডুবাউই চক্রবর্তী আসলা ডাক্তারে বীরেন্দ্র চক্রবর্তী দিগাম্বর বাজারের আশেপাশে কোথাও ছিলেন? কালীবাড়ি স্কুলের আশেপাশে বীরেন্দ্র চক্রবর্তী নামে কেউ ছিলেন?
গাংধার গাংধার বাজারে গাংধার গ্রামে জন জন্য চক্রবর্তী হ্যাঁ উনি মারা গেছেন তিনজনের নাম বললাম যে সতীশচন্দ্র রায়, তারপরে সুরেশচন্দ্র রায়, আর তারপরে নিহারিলাল রায়, পলচন্দ্র দাস, তারা সবাই ছিলেন। তো তাদের যে জমিদারির যে এরিয়া, টোটাল কতটুকু এরিয়া জুড়ে তাদের জমিদারি? আমি তো আর সব এরিয়ার খবর করছি, আমি তো হইলাম হয়ে আমরা শুনছি ওই সাত পয়জা, তারপরে বাহুবল বাজার পর্যন্ত, কোথায় পর্যন্ত? কি নাম তোমার? শুভশ্রী রায়। শুভশ্রী রায়ের কাছ থেকে শুনবো এই বাড়ির প্রাচীন গল্প। সে মুরব্বীদের কাছ থেকে যে গল্পগুলো শুনেছে তাদের কাছ থেকে আমরা শুনবো। শুভশ্রী রায়, তুমি কি আমাকে একটু বলবা যে এই বাড়ির ইট পাথর যে বানানো হয়েছে এগুলা কিভাবে বানানো হয়েছে? তুমি কি গল্প শুনছো ওনাদের কাছ থেকে? হ্যাঁ, আমি আমার ঠাম্মির কাছ থেকে এই গল্প শুনছি, আমার দাদুর কাছ থেকে। তারা বলছে তারা আগে এই এই বাড়িটায় থাকতো, আগে আমার পিসি তারা সবাই এই বাড়িতে পড়াশোনা করতো। এখন তারা বুঝি নানি বলছে যে এই এই বাড়িটা নির্মাণ করছে সংগ্রহ করছিল আশেপাশে, এখানে আমি জানি না সঠিক। আচ্ছা, জানো না। তো এই বাড়ির যে মানে তুমি তুমি তো জন্ম হয়েছে এই বাড়িতে, তাই না? তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস সিক্সে পড়ি। কোন স্কুলে? তোমার কি মনে হয়েছিল? তোমার কাছে মানে তোমার কি কোনো কৌতূহল জাগছিল যে এটা কার, কিভাবে বানাইছে? তারপরে আমার টামির আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কার, এটা আমাদের ওই যে এটা অনেক সুন্দর, আমি বলছিলাম টামিকে। তো তুমি কি ছোটবেলায় এই ঘরে কখনো থাকছো? না। কখনো থাকো নাই? না। কেন থাকো নাই? আমি খেলাধুলা করছি, ঠিক আছে, আমি থাকি নাই। কেন থাকো নাই? মানে তুমি কি ভয় পাইতা নাকি কেউ ফ্যামিলির কেউ থাকতো না এই জন্য তুমি থাকো না? না, ফ্যামিলি তারা থাকতো, কিন্তু আমি আমি এমনি থাকতাম না। তো এই ঘরের ভেতরে ঢুকলে যে একদম মানে অন্ধকার, ঢুকলে কখনো ভয় করে না তোমার? না। ভয় করে না? না, আমার ভয় করে না। তুমি কি এটার ছাদের উপরে উঠেছো কখনো? হ্যাঁ, আমি উঠেছি। ওঠার পরে? ওঠার পরে দেখলাম এখানে দুল হইতো, উপরে একটা দুলিও আছে, ঘর আছে, এখানে দুল হইতো। আখড়ার কানাই আছে না, কানাই ঠাকুর তারা সবে আসতো। ওই যে আখড়া বা দুবাই বাজারের পশ্চিম দিকে যেটা? হ্যাঁ, আখড়া। আচ্ছা, ঠিক আছে। তাইলে তোমারে অসংখ্য ধন্যবাদ, তুমি এই কষ্ট করে রোদের মধ্যে তুমি আমাকে বলার জন্য এবং আমাদের দর্শকদেরকে সব কিছু জানানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তুমি বড় হও, তাড়াতাড়ি পড়াশোনা করো, ঠিক আছে? তোমার রোল নাম্বার কত? আমার রোল নাম্বার, আমি আমার বর্তির রোল নাম্বার এখন হইল 8। আচ্ছা, 5 এ কি বৃত্তি পরীক্ষা দিছিলা? হ্যাঁ। বৃত্তি পাইছো? না। পাও নাই? মানে কোন সাবজেক্টে খারাপ হয়েছিল? আমার বেশি খারাপ হয়েছে গণিতে। গণিতে? কেন, গণিত ভয় পাও? না। তাইলে ভয় পাও না, তাইলে কেন খারাপ হলো? বেসরকারির মধ্যে আমি দুইটা বৃত্তি দিছি, এই দুইটা পাইছি। কিসে কিসে পাইছো বৃত্তি? এখানে একটা সানশাইন পাইছি। সানশাইন? হ্যাঁ, আর এখানে একটা পাইছি মেরিট হোম। প্রিয় দর্শক, আমরা এই বাড়িটার ভেতরে ঢুকে বাড়ির ছাদের উপরে উঠে আপনাদেরকে চলেন আপনাদেরকে দেখাই যে অ্যাকচুয়ালি কেমন। হ্যাঁ, চলেন এদিকে, ছাদে উঠে যাবে কি না? ছাদে ছাদে উঠে যাবে? হ্যাঁ, যাবে। কোন দিকে এসে দেখাও তো একটু আমাকে। কোন দিকে? এইদিকে, এইদিকে, এইদিকে। এটা এটা তো বন্ধ করে রাখা, আচ্ছা বন্ধ করা থাকলে থাকুক। এই যে ওয়ালের যে পুরুত্ব আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু পুরুত্ব এখানে, আমি যদি হাত দিয়ে মেপে দেখাই। হ্যাঁ, এই দেখেন আমার হাত দিয়ে এক হাত, তারপরে এইখান থেকে আরও আধা, প্রায় দেড় হাত, দেড় 3 ফিট।
তিন ফিট পরিমাণ হবে এখানে। আমি এই যে এখানে যদি অনুমান করে দেখি, এক ফিট, দুই ফিট, তিন ফিট বা আড়াই ফিট পরিমাণ, আড়াই ফিট পরিমাণ পুরু হচ্ছে এই। আচ্ছা, এখন যদি আমরা আমরা একজন কারো কাছ থেকে জানতে চাই যে এই ওয়ালটা, এই যে ওয়ালগুলো, এই ওয়ালগুলো কীভাবে তৈরি করা হয়েছিল, আপনারা কি জানেন যে এই ওয়ালগুলো, এই যে দেয়ালগুলোর পাথরের গাঁথুনি, তখন তো সিমেন্ট ছিল না। হ্যাঁ, তো এটা কিভাবে কি কস, তুমি জানো এটা? দেয়ালগুলো যখন তৈরি করা হয়েছিল তখন তো সিমেন্ট ছিল না, ঠিক আছে, প্লাস্টার করা ছিল। তো তখন কি দিয়ে এগুলাতে, এগুলা যে ইট গুলো জোড়া লাগানো হয়েছিল কিভাবে জানেন? আপনি কত বছর আগে এই বাড়িতে পুত্রবধূ হয়ে আসছিলেন? আপনি আনুমানিক কত বছর আগে, মনে আছে আপনার? মনে আছে, মানে 60-62 বছর এরকম। হ্যাঁ, মানে পাঁচ যুগেরও বেশি সময় আগে আপনি এখানে আসছিলেন। তো আপনি যখন এই বাড়িতে আসছিলেন তখন এইখানকার যে বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলো কি বিল্ডিংগুলো বসবাস করতো, লোকজন বসবাস করতো? আপনারা এখানে বসবাস করতেন? হ্যাঁ, আপনারা এই মানে এই ঘরে বসবাস করতেন, এখানে যে ঘরটা। তো এখানে আপনারা কত বছর মানে বসবাস করছেন? কত সংগ্রামের পরে এই ঘর থেকে চেঞ্জ করছেন নাকি? এর আগে ওই ঘরে বসবাস করতেন? আগে এই ঘর আছিল না, তেটা আছিল অন্য সিস্টেম। হ্যাঁ, বুঝছি। এই ওই যে ওই পশ্চিম দিকের যে ঘরগুলো, এগুলো ছিল না আগে? কিভাবে তৈরি করা হয়েছে জানা আছে? জেঠা শ্বশুর আছিল মাস্টার। হ্যাঁ, ওই যে ফুটিজুরি শরৎচন্দ্র স্কুল, আমার জেঠা শ্বশুরে এটা স্থাপিত করছে। আপনার জেঠা শ্বশুর, ওনার নাম শরৎচন্দ্র ছিল? শরৎচন্দ্র, আর শরৎচন্দ্র জায়গাটা দিছে নাকি? আর আমার জেঠা শ্বশুর আছিল এই বড় মাস্টারই করছে। শরৎচন্দ্র যিনি, উনার বাড়ি কোথায় ছিল জানা জানেন আপনি? শরৎচন্দ্র বাড়ি ফুটিজুরি এলাকায়, কেন ওইদিকেই কোন জায়গায়। আর আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি মাধবপুর থানা বুল্লা হয়। হ্যাঁ, চিনি, মাধবপুর বুল্লা। আচ্ছা, আর হইলো আপনার, তাইলে আপনি 80 বছর আগে বা 60-70 বছর আগে যখন আসছেন তখন দেখছেন এই ঘরটা এরকমই আছে। তো এই ঘরটা যে পরিষ্কার আছে, আমরা দান শুকাইছি, রাস্তা আছে, সিঁড়ি আছে, খুব সৌন্দর্য ভাবে পরিষ্কার করিয়া সুন্টুন দিয়া খুঁজাটা। আর এই যে দালানটা দেখুন, এটা আমার বাসুরের বাসুরের জন্ম। এটা এটা কি মানে এটাতে কেউ বসবাস করতো না? এই যে আমার দাদা শ্বশুর তো জমিদার আসলাম, এই যে এদিকে দেখুন, ওই যে ওই যে কেন কোম্পানি বসে না, সব জমি আমার আছে কোম্পানি। আর এই যে দালানটা তুলতা মানুষ বইটা খুব সুন্দর বোঝা রাখছে। আচ্ছা, আর মানে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার দুই মেয়ে, দুই ছেলে। দুই মেয়ে, দুই ছেলে। ওনারা কি সবাই আছেন?
দুই মেলা দিছিল আসুন এরা কি এখানেই থাকেন নাকি জানো এখানেই থাকেন সে মেয়েরা বিয়া দিলেছি তো আচ্ছা তো আপনাদের আমি আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম আপনাদের যে মানে এই যে আপনাদের যে বংশের যে অন্য যে আপনার প্রাচীন যে বংশধর যারা যারা এখানে ছিলেন পূর্বপুরুষ যারা তাদের কোনো লিপিবদ্ধ কোনো কাগজ কিংবা কোনো মানে বই কিংবা কোনো কোনো জায়গায় তাদের নাম এগুলো লিপিবদ্ধ আছে কোনো খাতা কিংবা কোনো জায়গায় মধ্যে আছে তুই তা কেস বেস্ট করছিস ইটগুলো কিভাবে বানানিছে ইটগুলো কি তা দিয়া বানানিছে এটা সুর সুর কি আগুন দিয়ে মাটি হুইরা হ্যাঁ এটা সুর কি বানাইছে আগে তারপরে তারপরে সুরকিরে গুড়া কইরা সুন দি আগে যেন শাশুড়ি যে কইতা আরে আমি বলো দেখছো না ওই ইরা একজন বাসুর জি আমার স্বামীর বড় ভাই আরে আচ্ছা এখানে এখানে এই ঘরে জন্মইছে এই না বার নামটা কইতে পারবেন নাম কইতাম পারবো কৃষ্ণানন্দ গোস্বামী কৃষ্ণানন্দ গোস্বামী হ্যাঁ গোস্বামী তো পত্রিকাতে আছে পঞ্জিকাতে আছে দেখতে চাইলে তারা তার ছবি পর্যন্ত আছে আছে নাকি এটা একটু দেখাইতে পারবেন পঞ্জিকার মাঝে কিছু জানি অসুরে বাই করতাম বলেন এটা যে আমরা কোন উদ্দেশ্যে এইটা খবর পাইলা না বা কেন এই খবরটা দিল না আমরা আমরা মূলত আমরা দেশের যে প্রাচীন স্থাপনা আছে যে প্রাচীন পুরাকীর্তি আছে বিল্ডিং কিংবা রাজপ্রাসাদ কিংবা মসজিদ মন্দির যে কোনো ধরনের স্থাপনা যেটা পুরাতন যেটা অনেক আমরা দেশের অনেক যে ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হিসাবে যেগুলো বহন করে ওইগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় ডকুমেন্টারি তৈরি করি যে এইগুলো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কীভাবে হয়েছিল এটা নিয়ে আমরা তৈরি করি এগুলোর প্রতি আমরা একটা কৌতূহল ঠিক আছে আমরা একটা আগ্রহ যে এইগুলো জানতাম যে এটা তো আমরা দেশের ঐতিহ্য আমরা দেশেও যে অনেক আগে মানুষ বসবাস করতো হ্যাঁ এগুলা এবং জমিদার ছিল প্রজা ছিল রাজা ছিল সব কিছু এগুলা দাদা শ্বশুর তাই নয় এইসব করছেন